Hello, my dear students of class 9. Today I am going to teach the last portion of your text, A Day in the Zoo, Lesson 4. তাহলে আজকে তোমাদের আমি লেসন ফোরের এ ডে ইন দ্য জুয়ের যে শেষ যে কনক্লুডিং পোর্শনটা আছে বাকি পোর্শন শেষ পোর্শনটাকে আমি পড়াচ্ছি। দেখো সকলে পেজ নাম্বার 26। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাস অফ ভিজিটার্স অ্যারাইভ। তাহলে 10টার সময় অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, জুয়ের যে গেট ভিজিটার্সদের জন্য ভিজিট করার জন্য সেই সমস্ত গেট খুলে দেওয়া হয়। অ্যান্ড দ্য ফার্স্ট রাস অফ ভিজিটার্স অ্যারাইভ, তাহলে প্রথম যে ভিজিটার্সরা দ্বারা আগে মানে লাইন দিয়ে থাকে আগে দেখার জন্য মানে আগে জুয়ে এন্টার করার জন্য প্রবেশ করার জন্য, দ্য ফার্স্ট রাস অফ প্রভাব অফ ভিজিটার্স তারা কী করে অ্যারাইভ মানে তারা পৌঁছায় বা তারা ঢোকে, তারা জুয়ের ভেতরে এন্ট্রি করে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ড, মানে যখন তারা আসে কি ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ড মানে একদম সেই জুয়ের গ্রাউন্ডে একদম ফ্লাডিংয়ের মতো মানে শয়ে শয়ে মানুষ আসে তারা জু ভিজিট করার জন্য। অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, কিন্তু সকলকেই একটু সতর্ক থাকতে হবে কারণ দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, মানে এটাও নিশ্চিত নয়, দিস ইজ নট টু এনশিওর মানে এটা নিশ্চিত করা যায় না যে দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, যে অ্যানিমেলসটা যে পিপলদেরকে হার্ট করে না আঘাত করে না এই ব্যাপারটাও নিশ্চিত হওয়া কিন্তু যায় না, বাট টু মেক শিওর দ্যাট, কিন্তু এই ব্যাপারে একদম নিশ্চিত যে দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, যে পিপলটা কিন্তু কোনো সময় অ্যানিমেলদের হার্ট করে না আঘাত করে না। ওকে, ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, একটা উদাহরণ দিয়ে বলছে যদি একটা অ্যানিমেল দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যানিমেল সে ঘুমোচ্ছে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা চাই সেটার দিকে যেহেতু ঘুমোচ্ছে তাকে জাগানোর জন্য, হ্যাঁ তারা কী করে একটা থ্রো স্টোনস মানে একটা পাথর ছোড়ে, তারা চায় একটা পাথর ছুঁড়তে, অর প্রোট ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, অথবা তারা লাঠি দিয়ে সেটাকে একটুখানি পুশ করে দিতে একটুখানি সেটাকে খোঁচা মারতেও চায় টু মেক ইট মুভ, যাতে সেটা একটু নড়চড় করে, হ্যাঁ সে তার ঘুম থেকে সে জেগে ওঠে তার অ্যাক্টিভিটি সে শুরু করে, সেই জিনিসটা দেখার জন্য তারা চায়, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অ্যান্ড অর সরি অর প্রোট ইট উইথ স্টিক টু মেক ইট মুভ। ওকে, উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ দ্য সিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস, বলছে আমরা দেখেছি যে ভিজিটার্সরা তারা চেষ্টা করছে সিম্পাঞ্জিকে দিতে লাইটেড সিগারেট, মানে একটা সিগারেট ধরিয়ে সিম্পাঞ্জিকে দিচ্ছে, সে সিগারেটটা নিয়ে সিম্পাঞ্জি, হ্যাঁ সেটা মানুষ যেরকম খায় সেরকম সে খাচ্ছে, অ্যান্ড রেজর ব্লেডস দিচ্ছে, এই যে যে জিনিসগুলো সেগুলো সিম্পাঞ্জিকে আমরা দেখছি অনেক মানুষ দেওয়ার চেষ্টা করছে। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইংস ইন এ জু, তাহলে এগুলো অবশ্যই আনসিভিলাইজড বিহেভিয়ার, যে একটা অ্যানিমেলের সঙ্গে এরকম একটা বিহেভিয়ার করা এক্সপেক্টেড নয়, তো সেইটাই বলছে আনসিভিলাইজড বিহেভিয়ার, বারবারিক বিহেভিয়ার মানে একটা বর্বর একটা অসভ্য রকম একটা যে তাদের আচরণ অফ সাব হিউম্যান বিংস, সবাই নয় কিছু হিউম্যান বিংস আছে ইন এ জু, জুয়ের মধ্যে তাদের লক্ষ্য করা আছে, হ্যাজ টু বি সিন মানে সেটা জুয়ের মধ্যে দেখা যায়, হ্যাঁ টু বি বিলিভড মানে সেটা বিশ্বাস করা যায় কিছু সেই সিন, হ্যাঁ যে সিম্পাঞ্জিকে কিছু সিগারেট দিচ্ছে বা রেজার ব্লেড দিচ্ছে, এই যে আনসিভিলাইজড বিহেভিয়ার কিছু হিউম্যান বিংস সেটা জুয়ের মধ্যে কিন্তু পরিলক্ষিত করা যায়। নেক্সট পেজ নাম্বার 28। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, তাহলে সন্ধে যখন নেমে যায় আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইমিং থাকে ফ্রম 10 to 5 or 6 PM, যার প্রত্যেকটা নির্দিষ্ট একটা টাইমিং থাকে, তোমরা জুয়ে ভিজিট করেছো অবশ্যই জানো, তাহলে টুয়ার্ডস ইভিনিং যখন সন্ধে নেমে আসে সন্ধ্যের দিকে দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, মানে ভিজিটিং যে ক্রাউডটা যে জনতার যে ভিড়টা থাকে যারা জু ভিজিট করতে আসে তাদের আস্তে আস্তে সেটা পাতলা হয়ে যায় মানে সেটা অনেক মানুষ চলে যায়, হ্যাঁ
কারণ একটা নির্দিষ্ট টাইমের পর তো সেটা বন্ধ হয়ে যাবে। দ্য স্লান্টিং রেস অফ দ্য সানলাইট দ্য কেজ, তাহলে স্লান্টিং রেস অফ দ্য সানলাইট, তাহলে সূর্য তখন তো আর উত্তপ মানে একদম সোজাসুজি কিরণ দেয় না, একদম হালকা স্লান্টিং ওয়েতে সে কিরণ দেয় মানে তির্যকভাবে একদম ঢালু হয়ে। অফ দ্য সানলাইট দ্য কেজ, আস্তে মৃদু আলো অল্প সেই কেজের ভেতরে প্রবেশ করে। সানলাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজন লিভ, যেখানে পিজন মানে পয়রা, ক্রাউন পিজন কেন বলা হচ্ছে, যেখানে ক্রাউন্ড মানে তারা যেন মানে মুটুক পরিয়ে, তো ক্রাউন্ড হচ্ছে আমরা যা কিং অর কুইনের সঙ্গে যুক্ত। তো পিজনরা যেন সেই সূর্যরশ্মি যখন তার দেহের উপর পড়ছে সেটা দেখে মনে হচ্ছে যেন তারা ক্রাউন পিজন, তারা সেখানে থাকে বাস করে। অ্যাজ দ্য লাইট ফেডস, মানে যখন এরপর তো সন্ধ্যে হলে লাইট তো তো অত যেরকম ব্রাইট ছিল সেরকম থাকবে না, আস্তে আস্তে সেটা বিবর্ণ হয়ে যাবে। অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং, রবিন পাখি কী করে তার যে গান সে গান সে স্টপ করে দেয়, থামিয়ে দেয়। অ্যান্ড ফ্লাইস অফ টু রোস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং সে উড়ে চলে যায় টেক রোস্ট মানে আছে টেক রেস্ট, বিশ্রাম নিতে, কোথায় সেই মিমোসা গাছ মানে তার পার্টিকুলার ট্রি আছে, তার একটা নির্দিষ্ট নেস্ট আছে, সেই নেস্টে চলে যায় টু টেক রেস্ট। তারপর দ্য হোয়াইট ফেসড আউল, আউলস দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস, তাহলে হোয়াইট ফেসড আউলস প্যাঁচারা তারা কী করে, তারা মুখটা হচ্ছে হোয়াইট ফেসড সাদা বর্ণের, দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে সারা দিন ধরে কাটায় প্রিটেন্ডিং মানে ভান করে টু বি গ্রে ট্রি স্টাম্পস, মানে সে ধূসর বর্ণের যে ট্রি স্টাম্পসের দিকে, হ্যাঁ সে তারা মানে ভান করে থাকে সারা দিন ধরে সেখানে কাটায়। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, না এখন তারা কী করে, নাও ওপেন তারা উন্মুক্ত করে সেদের লার্জ বৃহৎ তাদের গোল্ডেন হ্যাঁ যে আইস সেগুলো তারা কিন্তু উন্মুক্ত করে ওপেন করে। শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকি, সো শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস, যে ছায়াগুলো যেগুলো পড়ে সেগুলো ফ্লাওয়ার বেড মানে সেই ফুলের যে বিভিন্ন যে ফুলের গাছগুলো রয়েছে বা যাই হোক, সে ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডসের ওপর পড়ে অ্যান্ড রকি, মানে বিভিন্ন রক মানে পাথর থেকে শুরু করে ফ্লাওয়ার বেডস মানে ফুলের বিছানা ঠিক নয়, এটা হচ্ছে ফুল দিয়ে সজ্জিত যে বলো সেই তার ওপরে পড়ে যে ছায়া, হ্যাঁ এবং রকের ওপর পড়ে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য সিম্পাঞ্জি বেডরুম, হঠাৎ একটা কোরাস সং শোনা যায়, দেয়ার ইজ এ সাডেন কোরাস, কোরাস মানে জানি কোরাস সংটা কি, একসঙ্গে মিলিত কণ্ঠে, হ্যাঁ মানে আমরা জানি বিভিন্ন সঙ্গেতে যে পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছুজন থাকে, হ্যাঁ সেখানে তিন চারজন বা পাঁচজন ছজন থাকে, তারা একসঙ্গে কোরাসে গান করে, তারা সব একই সুরে হ্যাঁ তারা গানটা করে পাঁচ ছজন মিলে, তো এখানেও পাখিরাও যেন কোরাসের গান করছে মানে তাকে একসঙ্গে তারা সিস দিচ্ছে বা গান করছে। তাহলে দেয়ার ইজ সাডেন মানে সাডেনলি হঠাৎ শুনতে পাওয়া যায় একটা কোরাস সং ফ্রম দ্য সিম্পাঞ্জিস বেডরুম, বা সিম্পাঞ্জিস বেডরুম থেকে সেখানে শুনতে পাওয়া যায় একটা কোরাস সং। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, বলছে তুমি অবশ্যই জানো যে দে আর কোয়ারেলিং ওভার মানে এটা হচ্ছে তাদের যে কোরাস সংটা সে তারা কি ঝগড়া করছে, কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে কে সেই স্ট্রটা, হ্যাঁ স্ট্র মানে হচ্ছে কাইন্ড মানে তৃণ জাতীয় কোনো ঘাস পাইয়ে, তাহলে তুমি জানো দে আর কোয়ারেলিং ওভার তারা কোন জিনিসটা নিয়ে মানে ঝগড়া করছে, যে হু শুড হ্যাভ দ্য স্ট্র মানে কে এই স্ট্রটাকে নেবে, হ্যাঁ সেই নিয়ে তারা কিন্তু ঝগড়া বেঁধেছে। তো সেটাই হচ্ছে কি যেন শুনতে পাওয়া যাচ্ছে কোথা থেকে, সিম্পাঞ্জিস বেডরুম থেকে, সেটাকেই বলা হচ্ছে একটা সাডেন কোরাস। ক্লিয়ার? নেক্সট, অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, যখন তুমি বিছানায় মানে শুয়ে আছো, হয়তো তুমি বিছানায় শুয়ে আছো, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো মানে তুমি জানলা থেকে তুমি লক্ষ্য করবে, দ্য মুন চাঁদ কী করছে, সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোস অফ দ্য ট্রি, মানে চাঁদ সেপারেটিং করছে মানে পৃথক করছে বা বিচ্ছিন্ন করছে নিজেকে ইটসেলফ ফ্রম দ্য শ্যাডোস অফ দ্য ট্রি, মানে গাছের যে ছায়া রয়েছে সেখান থেকে চাঁদ নিজেকেই যেন বিচ্ছিন্ন করছে, সেপারেটিং করছে, তুমি জানলা দিয়ে দেখতে পাবে। হচ্ছে ইউ হিয়ার দ্য লায়ন্স কাপ, তুমি শুনতে পাবে যে লায়নরা সিংহটা কী করছে, কাশছে, কফ মানে কাঁসা, শুন ইট উইল বি ডন, এবং খুব শীঘ্রই আস্তে আস্তে সেটা ভোর হয়ে যাবে, মানে দিস অ্যাকচুয়ালি দ্য ইন্ডিকেশন অফ ডন, শুন ইট উইল বি ডন
অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, এবং পাখিদের যে কোরাস সং, যে সম্মিলিত যে গান, তাদের কিচিমিচি শব্দে, সেটা ট্র্যাডিশনাল কল হতে পারে বা তাদের বিভিন্ন রকম যে আওয়াজ সেটা তুমি শুনতে পাবে, তার মানে এটাই হচ্ছে ইন্ডিকেশন অফ ডন। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, অ্যান্ড দ্য কোল্ড মর্নিং ইয়ার উইল রিং উইথ সং, এবং একটা কোল্ড মর্নিং ইয়ার, একটা উইন্টার ডের কথা একটা মেনশন করেছে এখানে, তাহলে উইন্টার ডে কি কোল্ড মর্নিং ইয়ার, একদম শীতল সকালের যে বাতাস, উইল রিং উইথ সং, মানে সেটা যেন একদম গানের সঙ্গে যেন রিঙ্গিং হচ্ছে, মানে গানের সঙ্গে যেন সেটা আরও বেশি মানে নতুনভাবে যেন সেটা গানের সঙ্গে, গানের মাধ্যমে যেন সেটা বাজছে। ওকে, তোমাদের যে টেক্সট লেসন নাম্বার 4 ডে ইন দ্য জু সমাপ্ত হলো, আশা করি সকলেই বুঝতে পেরেছ আমার ক্লাসগুলো, যে ক্লাসগুলো দিলাম এতদিন ধরে, তিনটে আর চারটে ক্লাস, তো সকলেই সেটা দেখবে, আশা করছি সকলেই কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি কোয়ারিজ থাকে অবশ্যই পরবর্তীকালে আমি আরও হেল্প করব। ওকে, থ্যাংক ইউ।